আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা আমাদের ইউরোপে প্রায় প্রায় না পাঁচ রোজাই গেল এবং চাঁদের উপস্থিতির উপর বিশ্বের অন্যান্য জায়গায় চার রোজা চলছে পবিত্র রমজান সকলের জন্য বয়ানক অনাবিল আনন্দ রমজান সকলের জন্য একটা সুন্দর পৃথিবীর উপমা হোক এবং মুসলিম কমিউনিটির যারা আমরা আছি এই রমজান থেকে একটা শিক্ষা নেই যাতে আমার দ্বারা অপরের কোনো ক্ষতি না হয় সেটা হোক একজন মুসলমান হোক একজন অন্য ধর্মী হোক যে কোনো প্রাণী আমরা আজকে যেই লাইভের কথা বলা আমাদের একটা নোট দেওয়া ছিল সেই নোটটা হলো কমুনে যারা আমরা রেসিডেন্ট চাচ্ছি ওই বাসায় রেসিডেন্স বা যদি দিচ্ছে না কারণ পূর্বের যারা রেসিডেন্ট ছিল তাদেরকে এখনো ক্যান্সেল করা হয় নাই এই ক্যান্সেল প্রায় এক বছর দেড় বছর দু বছরও চলছে এখনও পর্যন্ত ফাইল কনক্লুশন হয় নাই বিধায় নতুন বাসা ভাড়া নেওয়া বা এমন কি বাসা খরিদ করার পরও আপনি যদি রেসিডেন্স না দিয়ে থাকে আপনাকে প্রশ্নটা হলো আমাদের এটা তাহলে অবশ্যই আপনারা আমাদের অফিস ভিয়া কাকুয়া কোয়াত্র তর্পিনে তারা যোগাযোগ করতে পারেন গত বারো তারিখের ডেমনস্ট্রেশনে এই বিষয়টা খুব বড় করে চাপ সৃষ্টি করা হয় জেলা প্রশাসকের বরাবরে যিনি বিষয়টাকে ইমিডিয়েট পৌরসভার সাথে আলোচনা করবেন বিষয়টা সমাপ্তি করার কি বলে পজিটিভলি শেষ করার জন্য এই একটা বিষয় এরপর আসি বারো তারিখের যে ডেমনস্ট্রেশনে আরও কতগুলো বিষয় নিয়ে আলোচনা হয় তার ভিতরে একটা ছিল দশ বছর কন্টিনিউ যেই রেসিডেন্স চাওয়া হয় এবং সামান্য গ্যাপ থাকলে সেটা তারা রিজেক্ট করতেছে এই ঘটনাগুলো যদি হয়ে থাকে আপনারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন সেটার রিটপিটিশন করার জন্য অথবা আপনি যে কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারেন যদি এরকম কোনো রিজেক্ট করে থাকে তাদের ভাষ্য যে তাদেরকে যদি সেটার গ্যাপ পূরণ করানো দেখা যায় তাহলে সেটা পুনরায় তারা বিবেচনা করবেন যাই হোক বিষয়গুলো এরকম নয় যে নতুন সেই বারো তারিখে ডেমনস্ট্রেশনের জন্যই এই ধরনের একটা সাকসেস অবশ্যই ডেমনস্ট্রেশন যার অংশগ্রহণ করছেন তাদেরকে ধন্যবাদ আইন সবসময় ছিল শুধু ডেমনস্ট্রেশন আইনটাকে সহজভাবে অ্যাপ্লাই করার জন্য একটা পথ করে দিয়েছে তা আমরা সেই হিসাবে বলবো যে বারো তারিখের অবশ্যই ডেমনস্ট্রেশনে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ পুনরায় অন্যান্য কিছু কর্মসূচি আছে সেটা আমরা পরে বলতেছি তার পূর্বে কিছু প্রশ্ন ছিল দু একটা প্রশ্ন অনেকবারই এগুলোর আমরা উত্তর দিছি তারপরও যেহেতু প্রশ্ন করছেন সেটা প্রথম প্রশ্নই আপনারা করতেছেন যেটা হলো রোম প্রেফেত্তুরা না পলি কবে ডাকবে ডাকা শুরু হয়েছে আগে আমরা বলছিলাম এপ্রিল থেকে তারা শুরু করবে তবে একেবারে খেজুরের রস যেমন পরে যাদের খেজুরের রস চিনেন তারা বিষয়টা মানে এক ফোঁটা এক ফোঁটা এরকম রোমে সম্ভবত মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফাইল ওকে করে তারা কনভোকেশনের জন্য আসতেছে নাপলিত ফাইল রেডি হচ্ছে সে একই ব্যাপার হয়তো দশ পনেরোটা ফাইলের কনভোকেশনের ফাইল রেডি হয়েছে তাদের ইন্টারনাল যেই ইনফরমেশন মিনিস্ট্রির থেকে আরেকটা ভাই প্রশ্ন করছেন যে ছয় সাত মাস আইটিএল বা ডিটিএল বা ইন্সপেক্টরের দাবিতে ফাইল আটকা সেখানে কি করা যায় সেটা প্রায় আইটিএল বা যেটা কি স্পেতারেল বলি প্রায় জায়গায় এই ফাইলগুলো আটকা হয়েছে এই কারণে কারণ তারা এখনো পর্যন্ত ফাইলের রেজাল্ট অফিশিয়ালি নিতে পারে নাই অফিসিয়ালি নিতে পারে নাই কথাটা অর্থ হলো এরকম অ্যাকচুয়ালি মানে আইনগত যে কথাটা সেটা হলো এটা আপনি যদি আমার বিপক্ষে কিছু বলেন অনলাইনে কি আছে সেটার উপর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এটা পৃথিবীর সব কি বলে বিচার বিভাগের একটা নির্দেশনা আছে অনলাইনের রিপেট রিপোর্টের উপরে আপনি ইনকোয়ারি করতে পারবেন তবে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না মানে সহজভাবে বলতেছি আপনি অনলাইনে দেখলেন অর্থাৎ স্পেতারের লাবর অনলাইনে দেখলো আলম সেরদিকী বাচ্চুর রেড নাই অর্থাৎ আমার রেড নাই অনলাইনে দেখলো এই অনলাইনের উপরে সে সিদ্ধান্ত যাইতে পারবে না সে ইনকোয়ারি করতে পারবে আছে কি আছে না সুতরাং সেই ইনকোয়ারির জন্য ইন্সপেক্টর পাঠাইতে হবে ইন্সপেক্টরের রিপোর্ট দিতে হবে সাধারণত এই ধরনের রিপোর্টগুলো নিতে হইলে যেই জনবল দরকার সেই জনবল স্পেতরে লাবর কাছে নাই ফলে এক একটা ফাইল ছয় মাস সাত মাস আট মাস ধরে হ্যাঙ্গিং অবস্থায় আছে তা আমরা বলবো যে আসলে সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা যেটাকে মনে করি রাজপথে আন্দোলন ছাড়া অন্য কোনো পথ নয় যেহেতু তাদের সময় ব্যয় হচ্ছে ইটালির একটা আইন আছে সিক্সটি ডেজের ভিতরে যদি আপনার কোনো অফিসিয়াল কাজের উত্তর না করে সেটা পজিটিভ দিতে হবে এখন এই পজিটিভটা কখন পাওয়া যায় ষাট দিনের ভিতরে যদি উত্তর না করে তাহলে সেটা হইল একমাত্র আবার বলতেছে রাজপথ গত বারো তারিখে উপস্থিত সংখ্যা একেবারে ন্যূনতম ছিল একেবারে ন্যূনতম যারা উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির ম্যাক্সিমামই কার্তা সৌজন্য এবং ইটালিয়ান পাসপোর্টধারী এই সমস্যায় কতজন ছিলেন সেটা আপনারা নিজেরাই জানেন কে ছিলেন যারা আমারটা দেখতেছেন তারাও হয়তো আপনারা বুঝতে পারবেন কে সেখানে অংশগ্রহ গ্রহণ করছেন বা করেন নাই তারপরও জানি সোমবার দিন কাজের কাজের দিন সুতরাং সেখানে আপনাদের হয়তো কাজের জন্য সমস্যাটা ছিল আমরা এখন আসি আমাদের অন্য দুই একটা বিষয় আরেক ভাই একটা প্রশ্ন করছেন একটা স্ক্রিনশট দিয়েছেন সিরাগুসার আরেক ভাই একটা স্ক্রিনশট দিছেন বিপ্লব আহমেদ এই একটা সৌজন্য রেডি এই বিষয়টা দুইটা জানার জন্য আমরা এই দুটা বিষয়ের জন্য যাওয়ার পূর্বে দুইটা কথা আমরা বলতে চাচ্ছি সেটা হলে এটা সবসময় যেই কথাটা বলি যে আমরা এখন রোজার মাসে আছে। আমরা চেষ্টা করি যদি আমরা সকলে মিলে চেষ্টা করি তাহলে ইটালিতে একটা সুন্দর মুসলিম কবরস্থান করা সম্ভব যেখানে পাঁচোয়াক্ত আজান হবে পাশে একটা মসজিদ থাকবে শিক্ষা নিবেশ কিছু পরিবেশ থাকবে স্কুল মহাবিদ্যালয় মাদ্রাসা ইসলামিক শিক্ষা কারিগরি শিক্ষা মহিলা শিশু পুনর্বাসন এই বিষয়গুলো সম্পৃক্ত থাকবে অনেক হয়তো বলতে পারেন মহিলা ও শিশু পুনর্বাসন কেন ভাই অনেকবার বলছি আবার একটা ধারণা দিচ্ছি মহিলা ও শিশু পুনর্বাসনের বিষয়টা হলো এটা যে আমাদের এখানে অনেকেই আছে কবিয়াং ইয়াং বয়সে বিধবা হচ্ছেন বা সেপারেশন হচ্ছে সেপারেশনের সময় দু একটা শিশু নিয়ে দু এক তিন বছর চার বছর পাঁচ বছর তার একটা অবশ্যই

যে একজন মহিলা আসলেই দুইটা শিশু নিয়ে যদি তিন চার বছর হয় অবশ্যই একটা সমস্যার ভিতরে পড়ে আমরা সেই বিষয়টা কি চেষ্টা করতেছি কবরস্থান প্রকল্পের ভিতরে যেহেতু বিশাল জায়গা থাকবে সেখানে ওই অবস্থায় যদি কোনো মা বোন কোনো বিপদে পড়ে তাকে প্রোটেকশন করা তাকে সহযোগিতা করা এবং সেই শিশুগুলো যে শিশুগুলো মনে করেন পাঁচ বছর সাত বছর দশ বছর ইটালিতে যদি সরাসরি সরকারি সাহায্য চাওয়া হয় তাহলে তারা কাজা ফ্যামিলিতে নিয়ে যাবে তো স্বভাবত একটা প্রশ্ন থাকে স্বভাবত প্রশ্ন একজন মুসলিম শিশুকে আমরা কাজা ইটালিতে দিতে গেলে সেখানে পরবর্তীতে সে আঠারো বছর বিশ বছর পর যখন সেই ফ্যামিলির থেকে বাইর হবে সে কোন সংস্কৃতি বা কোন ধর্ম বিশ্বাস নিয়ে বের হবে এটা একটা প্রশ্ন থাকে সেই কারণে আমরা মনে করি যে আমাদের উচিত হবে প্রতিটা ধর্মীয় লোক সেটা ইসলাম হোক অন্য যে কোনো ধর্মের হোক সে যদি ধর্মীয় বিষয় চিন্তা করে তাহলে অবশ্যই তার একটা গাইডলাইন থাকা উচিত যে আসলে আমাদের এই কমিউনিটিটা কিভাবে যাবে কিভাবে চলবে তো সেইভাবে আমি অনুরোধ করব আসুন আমরা চেষ্টা করি যদি সম্ভব হয় আমরা এই কবরস্থানে পঞ্চাশ টাকা একশো টাকা করে পার্টিসিপেট করি আবার বলতেছি আমরা প্রায় দেড় লক্ষ লোক আমরা যদি এক লাখ লোকও একশো করে পার্টিসিপেট করি মনে করি ইটালির একটা হক আদায় করলাম এক লক্ষ লোক যদি একশো টাকা করে দিয়ে দেয় তাহলে কিন্তু দশ মিলিয়ন টাকা হয় দশ মিলিয়ন টাকা এবং সেই সম্পত্তি খরিদ করা সম্ভব তাহলে সেখানে কাজ করা সম্ভব যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এই ফান্ডটা না হইতেছে সম্পত্তিটা খরিদ করার মতো ততক্ষণ পর্যন্ত আসলে আমরা একটা জিনিস কী বলে চালু করতে পারতেছি না সহজভাবে উদাহরণ দিচ্ছি তারপর আবার চলে যাচ্ছি ইমিগ্রেশন আমি উদাহরণটা এরকম যে মনে করি একটা সম্পত্তির মূল্য দশ টাকা মানে মনে করি দশ মিলিয়ন অ্যারো এখন এই দশ মিলিয়ন অ্যারো সম্পত্তিটা যদি এই মালিক পক্ষ সামান্য পয়সায় দেয় মনে করি পঞ্চা পাঁচ লক্ষ বা এক মিলিয়ন টাকা দিলে সম্পত্তিটা সে বোক দখল করতে দিল আমরা আস্তে আস্তে টাকা দিব কিন্তু মালিক পক্ষের কথাটা হলো এটা যে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হলো কবরস্থান করতে যাচ্ছি সুতরাং যদি কোনো কারণে এক মিলিয়ন টাকা আমাদের কাছে আসে সেটা নিয়ে যদি মালিক পক্ষকে দেই মালিক পক্ষ যদি রাজিও হয় কথা হইল এটা যে তিনি যদি দেয় আমরা যদি চুক্তি করি পরবর্তীতে আমরা টাকা দেব। এখন একবার একটা সম্পত্তিতে কবর দিলে একটা কবরস্থান চালু হইলে সেই সম্পত্তি যারা খরিদ করতে চাইলো তারা যদি খরিদ না করে সে কবরস্থান কবরস্থানকে খরিদ করবে প্রশ্ন হলো এটা মালিক পক্ষের কথাটা হলো এটা এবং যুক্তিসঙ্গত কথাটা যে সেই তো ভ্যালু বাড়বে না কারণ কবরস্থান হলে অন্য কোনো কাজ সেখানে করা যাবে না সেই হিসাবে মালিক পক্ষের কথাটা হলো যে পূর্ণ পেমেন্টের কমপক্ষে তিন ভাগের এক ভাগ পেমেন্টের যদি একটা ফান্ড হয় তাহলে হয়তো তার সাথে আলোচনা করা যায় আমাদের কাছে যস সামঞ্জ যে ফান্ড আছে সেই ফান্ড যে যেভাবে দিছেন আমাদের কাছে সেটা গচ্ছিত অবস্থায় আছে এবং এ পর্যন্ত যত খরচ হয়েছে সেই যেটা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যারা দিচ্ছেন সেখান থেকে ফান্ড খরচ করা হয় নাই ফান্ড খরচ করা হয়েছে যারা সদগয়ে জারিয়ার মতন দিছেন অর্থাৎ কেউ পাঁচ হাজার দিয়েছেন দশ হাজার কেউ তিন হাজার দিছেন এটেনশন সেইটা কর্য হিসাবে দিছে ইসের জন্য কী বলে এই কবরস্থানের জন্য সেই ফান্ড করা হয়েছে ইন জেনারেল যারা দিচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা দুইশো টাকা এই জেনারেল ফান্ড ধরা হয় না সেটা যেইভাবে আছে সেই অবস্থায় আছে এক সেখান থেকে ধরা হয় না এনিওয়ে আমরা আপনাদেরকে অনুরোধ করব যে যদি সম্ভব হয় আপনারা একটু সহযোগিতা করেন আল্লাহর রহমতে হয়তো একটা কবরস্থান এখানে সৃষ্টি হতে পারে এবার আসি আমরা আমাদের ইমিগ্রেশনের যেই বিষয় এক ভাই সিরাগুসার থেকে একটা পোস্ট করছেন আসলে আপনি যে পোস্টটা করছেন এটা আমরা ক্লিয়ার না এটা কিসের পোস্ট তবে আপনার যেই পোস্টটা দেখা যায় সেখানে ধারণা করা হচ্ছে আপনার সৌজন্য সংক্রান্ত কোনো বিষয় হয়তো আপনার সৌজন্য জন্য ফিঙ্গারপ্রিন্টের জন্য আপনাকে ডাকা হয়েছে এরপরে আমার আরেকটা পোস্ট দিয়েছেন একই ভাই সেই পোস্টটার অর্থ হইল আপনার সৌজন্য রেডি আছে কিন্তু এটা সানাতেরার সাথে কি সম্পর্ক না কী তা বলতে পারি না সৌজন্যের কথাটা বলতেছি সৌজন্য রেডি আছে সুতরাং আপনি আরেকটি এস এম পাবেন কবে নাগাদ আপনি গিয়া এটা উঠেতে পারবেন সহজ বিষয় এই বিষয়টা এর বাহিরে অন্য কোনো প্রশ্ন নাই তা আমরা যেই কথাটা বলবো সেটা হলো এটা আগামীকাল রোববার এই আমরা রুমের ভিতরে যারা আছে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাহিরের থেকে আসা সম্ভব না আর যদি সম্ভব হয় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রোববার ভিয়া কাপুয়া মরজিদ উম্মাতে ইফতারের ব্যবস্থা করা হয়েছে ইফতারের ব্যবস্থা করা হয়েছে আমাদের সবাইকে চিনেন ধুমকেত দ্বিতীয় প্রজন্মের আমিনুল ইসলামের পক্ষ থেকে একই সাথে তেইশ তারিখ জি তেইশ তারিখ শুক্রবার মুন্সুগঞ্জ বিক্রমপুর সমিতির পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা হয়েছে আগামীকালকে আলোচনা বৃহত্তর ঢাকা সমিতির ইফতার পহেলা মেতে করার জন্য এখন পহেলা মেয়ের বিষয়টা হলো কেন এটাকে ধরা হয়েছে যেহেতু মে দিবস এটা আমাদের প্রস্তাব বৃহত্তর ঢাকার কাছে আগামীকালকে তারা ফাইনাল দেবে তারা মে দিবসে করবে না পূর্বে করবে না আগে করবে আমাদের এই কারণে মে দিবসের কাছে আমরা মে দিবস আমরা বৃহত্তর ঢাকার কাছে অনুরোধ করছি মে দিবস মে দিবসে করার জন্য কারণ এটা শ্রমিকের দিবস শ্রমিক দিবস তাহলে আমরা যারা ইউরোপে বিশেষ করে ইটালির কথা বলছি যেহেতু আমরা ইটালিতে আছি ইটালিতে যারা মুসলিম ওয়ার্কার এই মুসলিম ওয়ার্কারের রোজা রাখার পর তিনি যখন কাজ করে এই রোজা অবস্থায় তার কিছু ধর্মীয় ফান্ডামেন্টাল রাইটস থাকে যেমন মাগরীবের সময় যখন হবে তার ইফতারের সুযোগটা দিতে হবে এটা মালিক পক্ষের দেওয়া উচিত এই বিষয়টাকে রাষ্ট্রীয়ভাবে রিকগনাইজড করার জন্য যে একজন মুসলিম ওয়ার্কার যদি রোজা রাখে তাহলে মাগরিবের সময় তার একটা ব্রেক দেওয়া উচিত এটা তাকে স্পেশালি কনসিডার করা উচিত এই কারণে মে দিবসটা যেহেতু শ্রমিক দিবস শ্রমিক দিবসে শ্রমিকের ইফতার অধিকার কথাটা এরকম শ্রমিকের ইফতার অধিকার নিয়ে বৃহত্তর ঢাকাকে আমরা অনুরোধ করতেছি এক তারিখ খোলা মাঠে আমরা ইফতারটা করি আমাদের স্লোগানটা হোক শ্রমিকের ইফতার অধিকার উন্দিরিত্ব পের রোতরা দেই লাবরাতরি এই ধরনের একটা শব্দ হবে আমি ইটালিয়ান এক্সপার্ট না অবশ্যই যারা ইটালিয়ান খুব ভালো পারে তাদের থেকে আমরা এই স্লোগানটা নিব বা আপনারা যারা ভালো ভাষা জানেন তারা এই স্লোগানটা দিতে পারেন থিমটা হলো এটা শ্রমিকের ইফতারের অধিকার এই শ্রমিকের ইফতার অধিকার বিষয়টা নিয়েই আমরা ইফতারটা মাঠে নিতে চাচ্ছি আমরা বীরত্ব ঢাকার কাছে আপিল করছি বীরত্ব ঢাকা যদি আগামীকালকের মিটিংয়ে তারা এটাকে অ্যালাউড করে তাহলে হয়তো এক তারিখে হবে আর নাহলে তাদের কার্যকরী পরিষদের কর্মকর্তারা সিদ্ধান্ত দেবেন যে তারা কোন দিকে যাবে আগে পিছিয়ে কবে করবেন এবার আসি আমাদের এই মাইগ্রেশনের ব্যাপারে মাইগ্রেশনের বিষয়টা আমরা বারবার বলতেছি তারা কাজ করতেছে খুব ধীরি শিস্তে বিশেষ করে রোমের কথা বলতেছি আর ফ্লুসির যেই বিষয়টা হয়ে গেছে প্রকৃতপক্ষে ফ্যামিলি ভিসা এই কাজের চাপ তারপরে আসেন আপনার চিত্তা দিন আনসা এরপর আসছে হল রেগুলারাইজেশিয়নে অর্থাৎ সনাতনে যেটাকে বলি তার উপর আসছে পড়ছে হইল আবার ফ্লুসি এই চারটা কাজ একটা অফিসের দায়িত্বে পড়ছে এবং অফিস স্টাফ সেই সেম স্টাফ ফলে তারা এই বিষয়টা নিয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করতেছেন তাদেরকে স্টাফ দিলে অর্থাৎ অতিরিক্ত স্টাফ যদি দেয় জনবলতে তাহলে তারা কাজ করতে পারবে আর নাহলে ধীরে ধীরে কাজ করবে এখন এই ধীরে ধীরে কাজ করবে প্রচুর সময় নেবে এই জায়গাটা সম্ভবত পলিটিক্যালি আমাদের ব্যবহার করা উচিত অর্থাৎ যেহেতু হোমস মিনিস্ট্রি মনো কি বলে জনবল দিচ্ছে না আর অফিসগুলো বলতেছে জনবল না হলে আমরা করতে পারবো ধীরে 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 তাইলে ধীরে ধীরে কাজ করতে গেলে আমরা একটা হিসাব দিছিলাম যে প্রায় তেইশ বছর লাগবে তবে তেইশ বছর না লাগলেও তিন চার বছর লাগবে আমরা যে হিসাবটা দিছি তেইশ বছর সেটা না হলেও এই অবস্থায় যদি থাকে নর্মালি কাজে চলে তিন চার বছরে শেষ হবে না যেহেতু তিন চার বছরে শেষ হবে না কেন শেষ হবে না কোথায় জনবলটা নাই তার ইনকোয়ারি করার জনবল নাই অ্যাটেনশন তার ইনকোয়ারি করার জনবল নয় তাহলে যেহেতু তার ইনকোয়ারি করার জনবল নয় তাহলে আমরা এই জায়গায় আসেন যদি রাস্তায় থেকে বড় ধরনের টাওয়ার দিতে পারে তুমি আমার সৌজন্য দাও তোমার ইনকোয়ারির জনবল নয় এই জন্য তুমি আমি আটকায় রাখতে পারো না কারণ আমি ট্যাক্স পেমেন্ট করছি তুমি আমাকে মিনিমাম এক বছরের সৌজন্য দাও বা শেষ আমরা এই জায়গাটায় চাচ্ছি বড় ধরনের একটা চাপ সৃষ্টি করার জন্য তারপর বলছি আমাদের উপস্থিতি যদি খুব কম হয় তাহলে কিন্তু আসলেই কোনো বিষয়ে সাকসেস হয় না আপনি একটা কথা জেনে রাখেন অনেক সময় ধর্মীয়ভাবে বলে যে চল্লিশ জনের উপরে লোক এক জায়গায় হইলে সেখানে নাকি একজন অলি থাকে বা আমি কথা বলতে চাচ্ছি এরকম অর্থাৎ সংখ্যা যখন বৃদ্ধি পায় তখন একটা গুরুত্ব বাজে এবং গুরুত্বপূর্ণ একটা এই অবস্থার সৃষ্টি হয় চল্লিশ জন বা চারশো জন বা একশো জন বা পাঁচশো জন লোকের উপস্থিতিতে যদি একটা দোয়া করা হয় সেই দোয়াটারও কিন্তু একটা যথেষ্ট গুরুত্ব বহন করে এটা শুনছি আমি আবার বলতেছি যেই কারণে খরা হইলে বর্ষা হইলে খোলা মাঠে সরি বর্ষাটা বর্ষা হইলেও হ্যাঁ সেখান থেকেও মানে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য ঝড় তুফানের জন্য বা বিশেষ করে খরা হইলে বৃষ্টি না হইলে শত শত লোক হাজার হাজার লোক মাঠে গিয়ে একসাথে দোয়া করে এর অর্থাৎ কি অর্থাৎ সামাজিকভাবে সমস্ত লোকের সমন্বয়ে আপনার কাজগুলা করা এটা ধর্মীয়ভাবেও যেরকম বিষয়টা আমি মনে করি এটা আমাদের ছোটো ধারণা এটা রাজনৈতিকভাবে তাহলে একই হবে যদি আমরা সকলে একত্রিত হয়ে একটা কথা নিতে পারি তাহলে সেটা প্রশাসনও খুব সম্ভবত ভালোভাবে শুনবে আমি আর কথা দীর্ঘায়িত করব না আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল মসজিদে উম্মাতে ইফতার আমিনুল ইসলামের পক্ষ থেকে আপনারা আমন্ত্রিত তেইশ তারিখে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির পক্ষ থেকে মসজিদে উম্মা এবং মসজিদে রোমে ইফতার আপনারা আমন্ত্রিত আগামীকালকে বৃহত্তর ঢাকার বেলা তিনটায় একটা মিটিং আছে বেলা পাঁচটায় একটা মিটিং আছে উভয় মিটিংয়ের ভিতরে আপনারা আমন্ত্রিত সেখানে আমাদের প্রস্তাব আমরা তুলে ধরব বৃহত্তর টাকার একই সাথে আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি যে মসজিদে উম্মা খরিদ করার বিষয় আপনারা জানতেন যে আমরা ব্যাংকের সাথে একটা কথা বলতেছিলাম তারা যেই টাকাটা আমাদের কাছে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সময়ের ভিতরে একটা নির্দিষ্ট অঙ্ক তারা ডিমান্ড করছে সেটা আমরা পূরণ করতে পারিনি ফলে গত চোদ্দো তারিখে এটা অকশনে ছিল অকশনে হয়তো আল্লাহর খাস রহমত এই নিলামের ভিতরে কেউ অংশগ্রহণ করে নাই না করার কারণে ব্যাংক ঠিক আমাদের উপর যে চাপটা রাখছিলেন সে চাপটা নাই এর অর্থাৎ এই না যে চাপ নেয় ওই সময়কার যে চাপটা সেটা আমাদের থেকে একটু কম আগামীকালকে বৃহত্তর ঢাকার কাছে এই বিষয়ে আমরা তথ্যগুলো দিব তারপরে যদি তারা মনে করে এখন নতুন কোন বিষয় ব্যাংকের সাথে একটা আলোচনা করা যায় তাহলে হয়তো এত সুন্দর একটা জায়গা খরিদ করা সম্ভব হইতে পারে পুনরায় সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ তারা আমাদেরকে সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন সমস্ত পৃথিবীর থেকে মহামারী এবং সমস্ত পৃথিবীর মানুষ আমরা যেন একে অপরের জন্য যে যে যেই ধর্মেরই হই একে অপরের জন্য যেন মানব কল্যাণের সময় ব্যয় করতে পারি শুধু মানবের কল্যাণই নয় মানবের কল্যাণের সাথে প্রকৃতিরও যেন আমরা পাশে থাকতে পারি আমরা যেন একজন মানুষ হিসাবে একজন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে যেন একটা পশুরও আমরা কোনো ক্ষতি না করি এই প্রত্যাশায় সকলে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু